ব্যাটিংয়ের জন্য যারা তার ভূয়সী প্রশংসা করতেন সেই তারাই ক্যাপ্টেন্সির জন্য তাকে কাঠ গড়ায় তুলছেন। ভয়াবহ চাপের মধ্যে আছেন বাবর আজম। ভারতের কাছে শেষ বলে হার, স্পিনার নওয়াজকে দিয়ে 20তম ওভার বল করানোয় তুমুল সমালোচিত হন পাকিস্তান অধিনায়ক। ভারতের কাছে হার তবু মানা যায়, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে 131 রান না করতে পারাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাধারণ দর্শক থেকে সাবেক ক্রিকেটাররা। দুই ম্যাচ হেরে পাকিস্তানের সেমিতে যাওয়ার স্বপ্ন একরকম শেষই বলা চলে। বাকি থাকা 3 ম্যাচ জিতলেও শেষ 4-এ ওঠা তাদের হাতে নেই, নির্ভর করছে অন্যদের ওপর। প্রথম বিশ্বকাপের রানার আপ আর তার পরের বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তান, তাদের জন্য এই পরিস্থিতিকে লজ্জাজনক হিসেবে উল্লেখ করেছেন সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। আর এজন্য ক্যাপ্টেন বাবরকে দায়ী করছেন তিনি সহ পাকিস্তানের সাবেক গ্রেটরা। নিজের ইউটিউব চ্যানেলে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস অনেকটা ক্রোধের সুরেই বলেছেন, বাবর মোটেও দলকে ঠিকভাবে পরিচালিত করতে পারছেন না, ওর জন্যই ডুবছে দল। তিনি মনে করেন শাহিন শাহ আফ্রিদি পুরোপুরি ফিট না হবার পরও অন্যদের সুযোগ না দিয়েই তাকে খেলাচ্ছে ক্যাপ্টেন। বারবার নওয়াজকে দিয়ে শেষ ওভার করানোটা পছন্দ হচ্ছে না শোয়েবের। তিনি মনে করেন অধিনায়কের এই সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে দলকে। এমনকি বাবরের ব্যাটিংয়েরও কড়া সমালোচনা করেছেন শোয়েব। গত এশিয়া কাপ থেকেই ছন্দহীন বাবরের ব্যাট। মাঝে কয়েক ম্যাচে রান পেয়েছিলেন, কিন্তু বিশ্বকাপে ভারতের বিপক্ষে 0 আর জিম্বাবুয়ের বিপক্ষে 4 রানে আউট হয়ে গেছেন। মিডল অর্ডার নিয়ে সাম্প্রতিককালে যথেষ্ট সমস্যায় রয়েছে পাকিস্তান। এই সমস্যা সমাধানে শোয়েব মালিক হতে পারতেন উপযুক্ত পছন্দ। তবে তার মতো অভিজ্ঞ অলরাউন্ডারকে না নেওয়া প্রসঙ্গে শোয়েব আখতারের বক্তব্য বেশ ঝাঁঝালো। তিনি বলেছেন, ওপেনিংয়ে ব্যর্থতার পরও নিজের জায়গা ধরে রাখতে তৎপর বাবর। ওর 3-এ খেলা উচিত, কিন্তু সেটা করবে না। মিডল অর্ডার বলতে যে কিছুই ঠিক নেই, তার দিকেও মন নেই বাবরের। ফখর জামানকে বসিয়ে রেখেছে, শোয়েব মালিককেও দলে নিল না। পাকিস্তান দলটাকে ধ্বংসের জন্য বর্তমান বোর্ডও দায়ী বলে জানান শোয়েব। দলের চেয়ে নিজেদের চেয়ার ধরে রাখতেই বেশি কাজ করছে রমিজ রাজার বোর্ড, এমনটাই অভিযোগ তার। শোয়েব আখতারের মতো একই সুরে কথা বলেছেন আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম। তিনিও মনে করেন পাকিস্তান দলকে নেতৃত্ব দেবার যোগ্য নন বাবর। জিম্বাবুয়ের কাছে হারে বিস্মিত ওয়াসিম এক টক শোতে বাবরের ক্যাপ্টেন্সি ইস্যুতে কথা বলেন, যেই অনুষ্ঠানে শোয়েব মালিকও ছিলেন। তিনি বলেছেন, এক বছর আগে থেকেই বোর্ডের লোকজন কিংবা আমরা জানি যে মিডল অর্ডার কিছুটা দুর্বল, ওদিকে শোয়েব মালিক দলের বাইরে। আমি যদি অধিনায়ক হতাম আমার লক্ষ্য কি হতো? বিশ্বকাপ জেতা। সেজন্য আমার যদি গাধাকে ভাই কিংবা বাপ বানানো লাগে আমি বানাতে প্রস্তুত, কারণ আমার বিশ্বকাপ জিততে হবে। কিন্তু এমনটা হয়নি। আমি অধিনায়ক হলে মিডল অর্ডারের জন্য সবার আগে মালিককে দলে নিতাম। আকরাম কড়া ভাষাতেই বাবরকে উদ্দেশ্য করে বলেছেন, বাবরকে আরও বুদ্ধিমান হতে হবে। ওকে মনে রাখতে হবে এটা পাড়ার দল নয় যে কেউ একজন না থাকলে তার জায়গায় যাকে তাকে নেওয়া যাবে। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহো বাতি যাও। পাকিস্তানের আর এক সাবেক অধিনায়ক সেলিম মালিক তো আরো কঠিন কথা বলেছেন। তার ভাষ্য হচ্ছে, এত বছর পার করেও যদি অধিনায়কত্ব করতে না পারেন তাহলে ছেড়ে দেওয়াই ভালো। একই ভুল বারবার করলে অধিনায়কত্ব না করাই ভালো। এর আগে অনেকেই অধিনায়কত্ব ছেড়েছেন। বাবরকে সমালোচনার দল থেকে বাদ যাননি মোহাম্মদ হাফিজও। এক বছর আগের বিশ্বকাপে পাকিস্তানের পারফরমেন্সে প্রশংসিত হয়েছিলেন বাবর। এই বিশ্বকাপে উল্টোটা দেখতে হচ্ছে তাকে। সব মিলিয়ে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বাবর আজম। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।